14 জুন মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের, এবং তারপর থেকে নানান জল্পনা। অভিনেতার সঙ্গে ঠিক কি হয়েছিল, তিনি কি সত্যি আত্মহত্যা করেছেন, এই নিয়ে সামনে আসে নানা রকম লজিক। কিন্তু আসলে কি হয়েছিল তার তদন্ত চলছে এই মুহূর্তে, তদন্ত করছে সিবিআই। আর এই সবকিছুর মধ্যেই সামনে এলো আর এক চাঞ্চল্যকর তথ্য। আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তবে তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ক্লিক করুন বেল আইকনে। যারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, পেজটি লাইক এবং ফলো করুন, সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনায় অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী, আজকে চতুর্থ দিন যে সিবিআই তাকে জেরা করছে। উল্লেখ্য, 8 জুন সুশান্তের বাড়ি থেকে চলে গিয়েছিলেন তিনি। তারপরে সুশান্তের সঙ্গে ঠিক কি কি হয়েছিল, এই নিয়ে রয়েছে নানান প্রশ্ন। অবশেষে সামনে এলো কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিটেলস। 9 জুন এবং 14 জুন হোয়াটসঅ্যাপে ঠিক কি এমন কথা হয়েছিল সুশান্তকে নিয়ে, আজকে আমরা এই সমস্তই জানাবো আপনাদের। সম্প্রতি কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট ডিটেলস সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে 9 জুন কিছু ব্র্যান্ড এন্ডর্সমেন্ট নিয়ে কথা বলেছিলেন সুশান্ত সিং রাজপুত। এই সমস্ত ব্র্যান্ড এন্ডর্সমেন্ট করা নিয়ে তিনি বেশ আগ্রহ প্রকাশ করেন। যিনি 9 জুন এই সমস্ত বিষয়ে কথা বলেন, তিনি কিভাবে 14 জুন আত্মহত্যা করলেন, অবশ্যই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, সামনে এসেছে আর এক চ্যাট ডিটেলস। সুশান্ত মৃত্যু ঘটনায় ইতিমধ্যেই নিজেদের বয়ান দিয়েছেন স্যামুয়েল মিরান্ডা, সিদ্ধার্থ পিঠানি এবং দীপেশ সাওয়ান। তারা প্রত্যেকেই সুশান্তের সঙ্গেই থাকতেন। জেরায় সিবিআইকে দীপেশ জানিয়েছিলেন যে 14 জুন অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর দিন তারা শেষবার সুশান্তকে সকাল 8:30 সময় দেখেন। সকাল 10:30 থেকেই তাদের মনে হয় যে কিছু ঠিক নেই, একটা অ্যাংজাইটির পরিবেশ তৈরি হয়। তারা দরজা ধাক্কা দিতে শুরু করেন এবং সুশান্তের পরিস্থিতি নিয়ে চিন্তিত হয়ে যান, এমনটাই কিন্তু দীপেশ জানান সিবিআইকে। তবে দীপেশের হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যাক্সেস করে পাওয়া গেছে এক চাঞ্চল্যকর তথ্য। 14 জুন তিনি 10:51 সময় সুশান্তের এক বন্ধু জাভেরিকে মেসেজ করেছিলেন। তিনি লেখেন যে সুশান্তি নাকি একটি ব্র্যান্ড এন্ডর্সমেন্টের জন্য তাকে জাভেরির সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন, কিন্তু তিনি তো সিবিআইকে বলেছিলেন যে 10:30 সময় নাকি তারা সুশান্তকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন, সুশান্ত নাকি দরজা খুলছিলেন না। এই পরিস্থিতির মধ্যেও 10:51 সময় তিনি কিভাবে জাভেরিকে মেসেজ করলেন, তাহলে কি সিবিআইকে মিথ্যে কথা বলেছিলেন তিনি, অবশ্যই প্রশ্ন উঠছে। এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, পোস্টমর্টম রিপোর্টে কিন্তু সুশান্তের মৃত্যুর সময় কোথাও উল্লেখ করা হয়নি, এমনকি মুম্বাই পুলিশও এই বিষয়ে কথা বলেননি। সুতরাং দীপেশের ফোন থেকে জাভেরিকে করা 14 জুনের এই হোয়াটসঅ্যাপ চ্যাটটি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট এভিডেন্স হতে পারে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘটনায়। এই বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের কি মত, অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.